আডি কি হয়েছে? তুমি জানো না? না, মাইয়া কোন নাগরের জন্য না জানি বিষ খাইছে। হৃদ থমকে গেল, পাঁজরা মাটির সাথে লেগে গেল। সাজেরা কি করলো? এটা কখনোই আশা করেনি সাজের কাছ থেকে। সে তো সবটা ঠিক করেই ফেলেছিল। তবে হৃদ থামা থামা কণ্ঠে জিজ্ঞেস করলো, হসপিটালে নেওয়া হয়েছে? না। রুমটা কোন দিকে? ভদ্র মহিলা রুমটি দেখিয়ে দেয়া মাত্র এর হৃদ দৌড়ে সেদিকে চলে গেল। গোধূলির শেষ লগ্ন, কিছুক্ষণ আগে সাজের সাথে হৃদের বিয়ে পড়ানো হয়েছে। হৃদের বাবা মা চট্টগ্রামে নিজ বাড়িতে অবস্থান করছে। উদয়েরও এক্সাম চলছে, তাই কেউ বিয়েতে উপস্থিত হতে পারেনি। কিন্তু বিয়েটা জরুরি, অন্যথায় সমাজে সাজের নামে উল্টাপাল্টা কথা উঠে যাবে। অগত্যা হৃদের ফ্যামিলির সাথে কলে আলাপচারিতা করে বিয়ে পড়ানো হয়েছে, বিদায়ও হয়েছে। বেশিক্ষণ অপেক্ষা করলো না কেউ। গাড়িতে পাশাপাশি সিটে বসে আছে সাজ ও হৃদ। বিদায়ের বেলাতেও কারো মুখে কথা ছিল না, কেউ কান্না করেনি। সবাই কেমন যেন গম্ভীর এবং থমথমে মুখে বিদায় দিয়েছে। বিদায়ের আগে আরিফ সাহেব হৃদকে নিজের রুমে ডেকে নিয়ে গিয়েছিলেন। রুমে গিয়ে দরজা লাগাতেই শক্ত আরিফ হাওলাদার হাউমাউ করে কেঁদে দিয়েছিলেন। হৃদ তখন ব্যস্ত ভঙ্গিতে বলল, কাঁদবেন না বাবা। আরিফ সাহেব কান্না থামিয়ে বললেন, আমার কলিজার টুকরাকে তোমার হাতে তুলে দিলাম। আমি আল গোছে নিজের কলিজাই তুলে নিলাম। ভালো রাখবে তো আমার মেয়েটাকে? নিজের শব্দ দিয়ে চেষ্টা করব। আপনি যেভাবে রেখেছিলেন সেভাবে হয়তো পারবো না, তবে নিজের চেষ্টায় কমতিও রাখবো না। প্রমিস ইউ, আপনার মেয়েকে কখনো কষ্ট পেতে দেবো না বাবা। তোমাকে বিশ্বাস করলাম। আপনার বিশ্বাস ভাঙবো না। কথা এটুকুই হয়েছিল, এরপর বিদায় হলো। গাড়িতে এখনও চুপচাপ বসে আছে সবাই। পিনপতর নীরবতার মাঝে সাজ ডেকে উঠল, ডক্টর সাহেব। হৃদ তাকাল না। গাড়ি হাইওয়ে ছেড়ে আসতেই সাজ পাশ ফিরে পুনরায় হৃদের দিকে তাকাল। সামনে ড্রাইভারের পাশে প্রণব বসে আছে, তার পেছনে উপমা এবং আয়াত, সবাই ঘুমে। কিছুক্ষণ হৃদের জবাবের অপেক্ষা করেও জবাব পেল না। তখন সাজ হৃদের দিকে চেপে বসল। হৃদ তবুও নির্বিকার, আই এম সরি। হৃদ সম্পূর্ণ এড়িয়ে চলল। সাজ হৃদের বুকে মাথা রেখে ফুপিয়ে উঠল। হৃদ কিছু বলল না, সরিয়েও দিল না, আগলেও নিল না। সাজ অনেক বড় অন্যায় করতে যাচ্ছিল, মেয়েটা বিশ্বাস করতে পারেনি, এটুকু শাস্তি প্রাপ্য। ফ্ল্যাটে শুধুমাত্র সাজ আর হৃদ, উপমা উপরে আসেনি। আয়াত ও প্রণব নিজেদের বাসায় চলে গেছে। ইতোমধ্যে রাতের ঘনত্ব বেড়েছে, শীত ও অসহনীয় হয়ে উঠেছে। সাজ হৃদের রুমের এদিক ওদিক দেখছে, একটু ভুল সে করেছেই সেটা মেনে নিয়েছে। আত্মহত্যার মতো পাপ দ্বিতীয়টি নেই, এই পাপের ক্ষমা নেই, শাস্তি ভীষণ ভয়াবহ। সাজ একটা দীর্ঘশ্বাস ফেলল, ভাগ্যি সে এটা করেনি, করলে তো মরে গিয়েও শাস্তি পেত, কোনো ক্রমে বেঁচে গেলে আরও শাস্তি পেত। এভাবেই সবাই ইগনোর করছে। সাজ মন খারাপ করে বেলকনিতে চলে গেল। হৃদ ফিরেই জামাকাপড় নিয়ে অন্য রুমে চলে গেছে। সাজের দম বন্ধ হয়ে আসছে, এখন শাওয়ার নেওয়া উচিত তার। লাগেজ থেকে কিছু শাড়ি বের করল, এরপর কাবার্ডে বাকিগুলো রাখতে গেল। সেখানে হৃদের সাদা শার্টে নজর গেল। সাজ মুচকি হেসে শার্টটি বের করে নিল। মিষ্টি একটা সুবাস আছে এটা দিয়ে, এই ঘ্রান্ত হৃদের গায়ের, চেনে সে এটা। আলতো করে জড়িয়ে ধরল, এত সাধনার এই লোকটা তার স্বামী, ভাবতে অবাক লাগছে এত দ্রুত সব হলো। কাল রাতেও এই সময় সে টেনশনে মরছিল, আর আজ? আচ্ছা, হৃদ তো অভিমান করেছে, ভাঙাতে তো হবে তাই না? সাজ কাপড়গুলো গুছিয়ে একটা হালকা রঙের সুতি শাড়ি নিয়ে শাওয়ারে গেল। হৃদ শাওয়ার নিয়ে রুমের ভেতরে বসে আছে, বেরোচ্ছে না। রাতের খাবার বাইরেই খেয়ে আসা হয়েছে, তাই রান্নার ঝামেলাও নেই। কথা সেসব না, কথা হচ্ছে এতদিন বিয়ে হয়নি বলে সাজের থেকে দূরে দূরে থেকেছিল, কিন্তু আজ আজ কী করে থাকবে, আদৌ কি থাকবে? এভাবেই লাল শাড়িতে আজ সাজকে ভয়ঙ্কর মায়াবতী লাগছিল। কীভাবে যে সে নিজেকে ঠিক রেখেছে হৃদ বুঝতে পারছে না। যখন সাজ হৃদের বুকে মাথা রাখল, হৃদ সরিয়ে দিতে পারেনি। সমগ্র শরীরের শিরা উপশিরা তখন জানান দিচ্ছিল তার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হয়তো তার বুকে। তখন অভিমানও হৃদ সাজকে দূরে সরিয়ে দেয়নি, দেবেই বা কী করে, সাজের তো অধিকার আছে। এই রুমের পাশেই রান্নাঘর, রান্নাঘর থেকে টুংটাং শব্দ ভেসে আসছে। ইভ নয় তো? না, ইভ কী করে হবে,
ও তো উপমাদের বাসায়। তবে হৃদ ভাবল হয়তো সাজ, হয়তো না সেই হবে, কিন্তু কি করছে। ভাবনার মাঝে এই দরজায় নক করলো সাজ, হৃদ খুলবে না খুলবে না খুলবে না করেও দরজা সে খুলেই ফেলল। দরজার ওপাশে সাজকে এই রূপে দেখতেই হৃদের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। হালকা রঙের একটা সুতির শাড়ি পরিহিত, মাত্র শাওয়ার নিয়ে আসা স্নিগ্ধ মায়াবতীকে দেখে হৃদ থমকে গেল। চুল দিয়ে টপ টপ করে পানি ঝরায় কাঁধের আংশিক ভিজে গেছে। দুই হাতে দুটো কফির মগ, চেহারায় অন্য রকমের স্নিগ্ধতা, মুখশ্রীতে নেই কোনো কৃত্রিমতার ছাপ, যা আছে সম্পূর্ণটাই প্রাকৃতিক সৌন্দর্য। শাড়ি পরা সাজকে হৃদ প্রথম দেখল, মুহূর্তেই হাঁসফাঁস করতে লাগলো। সাজের সামনে তার স্ট্রং থাকতে হবে। সাজ ভ্রু কুচকে হৃদকে বলল, আপনি অমন করছেন কেন, শরীর ঠিক আছে? না নেই, অসুখ করেছে আমার। কথাটা বলেই হৃদ সাজের মুখের উপর খট করে দরজাটা লাগিয়ে দিল। সাজ বিস্ফোরিত নেত্রে তাকিয়ে রয়েছে এদিকে হৃদ, সে বুকে হাত রেখে ঘন ঘন শ্বাস টানছে, কন্ট্রোলের তফারফা হয়ে যাচ্ছে। এই মেয়েটা তার জানি নিয়ে নেবে। ধীর কণ্ঠে আপন মনে বলল, উফ, এশিয়া মোহিনী আমার বউ, তাও এরকম লাগছে কেন? শাড়িতে তাকে এতটা আবেদনময়ী না লাগলেও পারত। আমি আজ আর এই রুম থেকে বেরোচ্ছি না। পরক্ষণেই বন্ধ দরজার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, কিন্তু রুমের মাঝে পায়চারি করছে হৃদ, একবার এপাশ তো আর একবার ওপাশে যাচ্ছে। সাজ কিছুক্ষণ ডাকাডাকি করে রুম থেকে চলে গেছে। কাল সকাল সকাল আফিয়া বেগম এবং রায়হান সাহেব চলে আসবেন। সাজের হঠাৎ করে মনটাই খারাপ হয়ে গেল, কেন হৃদ এরকম করছে। একে তো পরিবারের অমন উদাসীনতা দেখিয়ে বাড়ি ছাড়তে হলো, তার উপর আবার হৃদ কোথায় একটু গল্প স্বল্প করবে তা না, রেগে মুখ ফুরিয়ে নিয়েছে। আচ্ছা, হৃদ কি গল্প স্বল্পই করবে না নাকি অন্য কিছু, ভাবতেই সাজের গাল দুটো রক্তি মাপ হয়েছে গেল। হৃদ ফোনটা হাতে নিয়ে বারান্দার কাছে চলে গেল। অনেকটা রাত হয়েছে, পরনে শীতের কাপড়টা তাকে উষ্ণতা দিচ্ছে, ঘুমোতে চেয়েছিল কিন্তু ঘুম পাচ্ছে না। বারান্দায় রাখা বেতের চেয়ারে বসে পড়ল হৃদ, এক হাতের কোনোই চেয়ারের হাতলে রেখে আঙুল দিয়ে কপাল ডুলে যাচ্ছে, অন্য হাতে নিউজ ফিড স্ক্রল করছে। বারে বারে হৃদের চক্ষু সম্মুখে সাজের সেই স্নিগ্ধ মুখশ্রী ভেসে উঠছে। কিছুক্ষণ বাদে সাজের ইনবক্সে ঢুকলো পুরনো কনভারসেশন দেখার জন্য। সময় কত অদ্ভুত তাই না, এই তো কদিন আগে যাকে এক নজর দেখার জন্য ছুটে চলে গেল তার আঙিনায়, আজ সে তারই পাশের কক্ষে অবস্থান করছে, অথচ দূরত্বের সীমারেখা অনির্দিষ্ট। হতাশা নিঃশ্বাস ফেলে হৃদ লাস্ট মেসেজটা দেখল। এটা হৃদ আজ সন্ধ্যায় করেছিল, বড্ড আবেগী অনুভূতি নিয়ে লিখেছিল। মানুষ নাকি অভ্যেসে দাস, আর সেই অভ্যেসটা যদি একটা জলজন্ত মানুষ হয়ে থাকে তবে এটা ভয়ঙ্কর। অ্যান্ড ট্রাস্ট মি, আমি তোমাদের অভ্যস্ত। কোথায় তুমি এই সন্ধ্যা? এই শাস্তি দিচ্ছ, প্লিজ ফোনটা পিক করো না, আই কান্ট ব্রিথ। হৃদ হালকা হাসল, তখনই খেয়াল করলো সাজ কিছু একটা টাইপ করছে। হৃদ গভীর মনোযোগে তাকিয়ে রইল। সাজ মেসেজ সেন্ড করল, মিস্টার জামাইজান, লোকে বলে দূরত্ব ভালোবাসা বাড়ায়, আমার কাছে এটা পৃথিবীর সবচেয়ে ভুল কথাগুলোর মাঝে একটা, কেননা দূরত্ব ভালোবাসার বদলে নিজের সীমানাটা বাড়িয়ে ফেলে। অনেকে তো বিচ্ছেদের দোরগোড়ায়ও চলে যায়, আমি তা চাই না, আমি শুধু আপনাকে চাই। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, আপনি জানেন আমিও ভালোবাসি, তবে এটা জানেন আমি আপনাকে একদম পাগলের মতো ভালোবাসি। এক মুহূর্ত দেখতে না পেলে নিজেকে কেমন পাগল পাগল লাগে, মনে হয় আমার সব ঠিক আছে, তবে আমার বুকের বাতাসটা শূন্য, হৃৎপিণ্ডটা নেই। এই যে মিস্টার জামাইজান, কখনো দূরে যাবেন না, আমার ভীষণ কষ্ট হয়। ভুল করলে বকবেন, প্রচুর বকবেন, ইচ্ছে হলে মারবেন, আমি চুপ থাকবো, আপনি আপনার রাগ মিটিয়ে নেবেন, প্লিজ মুখ ফিরিয়ে নেবেন না, আপনাকে ছাড়া আমার কষ্ট হয়। এই যে এখন হচ্ছে। আচ্ছা, আপনি কি আমাকে বুঝবেন না, মানলাম একটু ভুল করেছি, তাই বলে অবহেলা এতটা যন্ত্রণা, এটা জানেন। হৃদের বুকে ব্যথা হলো, কয়েক ঘন্টা আগেই তো একজনকে কথা দিয়ে এসেছে সাজকে কষ্ট পেতে দেবে না, এর মাঝেই নিজের ওপর রাগ লাগছে। তবে সাজ অন্যায় তো করেছিল। সাজ আবারও মেসেজ পাঠালো, কিছু বলুন না। হৃদ বড় একটা শ্বাস টেনে লিখল, ইউ হার্ট মি,
হৃদের রিপ্লাই পেয়ে সাজের বুকের উপর থেকে যেন পাথর সরে গেল। বিনয়ী ভঙ্গিতে মুখে বলল এবং লিখল, আই এম সরি, আর করবো না এমনটা।